আমি যেটা করছি সেটা হচ্ছে ওই সময় আমার একটা জব ছিল জার্মানির একটা কোম্পানিতে আমার উইকলি থার্টি আওয়ার্স কাজ করা লাগতো এক হাজার ডলার পাইতাম তো যেহেতু উইকলি থার্টি আওয়ার্স খুব বেশি না আমি লুঙ্গি টুঙ্গি পরে টি শার্ট পরে আপনার ইয়েতে মোহাম্মদপুরের একটা গরুর খামারে গোবর সাফ করার চাকরি নিলাম ছয় হাজার টাকা হাজিরা মাসে কবে এটা ভাই ষোলো সতেরো তো আমার কাজ গোবর সাফ করা গরু হাগে আমি যে গরু সাফ করে পানি দিচ্ছি হ্যাঁ তো মানে ওটা শেষ করে এসে বাসা এসে গোসল করে একটু ঘুম টুম দিয়ে উঠে আবার অনলাইনে কাজে বসে গেলাম তো মাস শিখলাম তো আমাদের ইগো থেকে বেরো আসতে হবে আউট অফ দ্য বক্স স্যাক্রিফাইস কোন নলেজটা নিতে হবে এখন ধরেন কেউ একজন চিন্তা করলো যে আমি ইলিশ মাছ বিক্রি করবো সে পোটো খালি যাক দুই ক্যারেট পঞ্চাশ হাজার টাকা মাছ কিনে নিয়ে আসুক কারণ বাজারে রাত্রে তিনটা তিনটা থেকে রাত্রে তিনটা থেকে সে ছয়টা সাতটা পর্যন্ত কাজ করুক টাকা পড়াশোনা মাসে একটা চালান মার গেলো পঞ্চাশ হাজার লস হইলো কিন্তু জিরো তো মানে আবার শুরু করতে পারলো চালু বিজনেস তো আমরা তো আসলে পড়াশোনার সময় শুধু আমরা ইউনিভার্সিটি লাইফে শুধু পড়াশোনাই করি সফট স্কিল কোনটা ডেভেলপ করতেছি কোনো একটা ছেলে কি মানে অনার্স শেষ করার পর সে কি পুরোটা ইয়ে করতে পারতাছে সে কি আসলে কোনো কাজ জানে সে কি একটা মোটর সাইকেল ঠিক করতে পারতেছে সে কি আপনার পড়লে চারটা বছর তো শুধু মেয়েদের পেছনে চিন্তা করতেছে বন্ধুদের সাথে বিন্দাস ঘুরতে ফিরতেছে ফেসবুকিং খুব চমৎকার হচ্ছে বা ফেসবুক থেকে সে নিজে কোনো ব্র্যান্ড ইমেজও কি দাঁড় করাছে ফেসবুকিং তো আমিও করতেছি মানে আমি সেটাকে বিজনেস দাঁড় করে ফেলতেছি সো ভ্যালু ক্রিয়েট করতেছি না ভেরি গুড আমার মোটিভটা কি তো চার বছর একটা ছেলের মোটিভই কিছু থাকে না সফট স্কিল একটা ডেভেলপ করতে পারতেছে না সে আর্টিকেল রাইটার হোক সিরিয়াসলি একটা বিজনেস করুক আমি একটা ছেলেকে চিনি চিনিবে আপনার টি শার্ট বিক্রি করে সাথে হচ্ছে কবি নজরুল কলেজে পড়ে ওর মান্থ ইনকাম এক লাখ টাকা ও পাঁচটা বাজে ওখানে দাঁড়ায় এগারোটা পর্যন্ত বেছে এবং যেহেতু শিক্ষিত ছেলে ও একটা ভ্যালু অ্যাড করছে আমার কাছে শার্ট নিয়ে যাওয়ার পরে আপনার যদি কোনো মোটা বানায় নিয়ে আসবেন আমি সাথে সাথে চেঞ্জ করে দিব মানি ব্যাক গ্যারান্টি এক একজন আসে দুজন দুটা তিনটা করে শার্ট কিনে নেয় গ্যারান্টি দিচ্ছে যদি একবার শার্ট সে রিটার্ন দিতে পারে তাহলে ওর বিজনেস আরো বেশি হয় কারণ ও যে গল্প করে ওই জায়গায় শার্ট কিনছিলাম ওই ফ্যানের উপর থেকে শার্টের কোয়ালিটি ভালো ছিল ফুটা ছিল ফেরত দিছে ফেরত দিছে কেউ তো ফেরত দেয় না কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস এখন একটা অশিক্ষিত লোক যে বিজনেস করছে সে কাস্টমার সার্ভিস বুঝে না আফটার সেল সার্ভিস বুঝে না ছিল সেটা বুঝে ওর কাছে রিটার্ন দিয়ে আসলে এক ঝাড়ে দিবে সো আমাদের কাছে আসলে সত্যি কথা বলতে সবচেয়ে বড় পাওয়ারফুল টুলটাই হচ্ছে নলেজ ডেফিনেটলি পড়াশোনা খুব ইম্পর্টেন্ট নলেজটা ভাইয়া বললেন যে এটা করতে করতে শেখা কারণ ইনস্টিটিউট যে হাতে ধরে একদম শিখিয়ে আমাদের সিলেবাস তো আমরা জানি আমাদের সিলেবাস আমরা জানি তো এবং একই সাথে যে মানে এক একজনের তো আগ্রহের জায়গাটা এক এক রকম ভাইয়া থাকে আর প্রতিটা ইনস্টিটিউট যে প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে তার আগ্রহ অনুযায়ী তাকে পার্সোনালাইজড এডুকেশন দিবে তাও আসলে এক্সপেক্ট করা মানে যায় না এই সিস্টেমে আসলে এটা এক্সপেক্ট করা যাচ্ছে না